আপনি শুয়ে পড়বেন শোয়ার পর এই হাঁটু দুধটা একবার খুলবেন একবার লাগাবেন একবার খুলবেন একবার লাগাবেন আমাদের কাছে বেশ কিছু কমেন্ট আছে সেটা হলো যে স্যার আবার যে বিষয়টা রয়েছে সেটা আমি কিভাবে মোটা করব বড় করব আর শক্তিশালী করব এর কোনো উপায় রয়েছে কি না কোনো মেডিসিন রয়েছে কিনা সেগুলো আমাকে বলে দিন আমি খেয়ে ফেলবো আজকে অথবা কালকে করে ফেলবো তবে এই রকম কোনো মেডিসিন এখনও বিশ্বের বাজারে আবিষ্কৃত হয় যদি হতো তাহলে কিন্তু জানতে পারবেন বা আমরাই সেটা আপনাদেরকে বলতাম তবে আপনার যেটা করতে আছেন মোটা বড় এবং শক্তিশালী করতে আছেন সেক্ষেত্রে কিন্তু ওষুধের কাজ হবে না তবে এখানে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে সেই ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আপনি শক্তিশালী মোটা এবং স্ট্রং করতে পারবেন সেটা পরীক্ষিত কিন্তু কখনো কোনো ওষুধে কাজ করবে না তো আমি বলবো আজকের এই ভিডিওটা যাদের মনে হচ্ছে যে দীর্ঘদিন আপনি মতন করেছেন এছাড়াও দেখা যায় যে যাদের মনে হচ্ছে পতনের সমস্যা রয়েছে জলভঙ্গি সমস্যা রয়েছে তারা আশা করব যদি এই ভিডিওটা দেখেন আপনারা অনেকটা উপকারিত হবেন এবং এই ফিজিক্যাল এক্সারসাইজটা আমি আপনাদেরকে পাঁচটা ফিজিক্যাল এক্সারসাইজ দিব মোটামুটি পাঁচটা ফিজিক্যাল এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে করতে হবে বলে দেব এবং কীভাবে করতে হবে সকল কিছু বলে দেব আশা করব সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখবেন তাহলে আশা করি আপনার যদি এই সমস্যাটা থাকে একেবারে খাটিয়ে উঠতে পারবেন আমি একদম নোট করে রেখেছি পাঁচটা ফিজিক্যাল এক্সারসাইজ এবং সেগুলো আপনাদেরকে একেবারে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব বরাবরের মতো আমি আছি ডক্টর রোদ্দ্রা আপনার আছেন ডক্টর হেলথ আশা করবো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেশ বিদেশ এবং প্রবাস থেকে যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন প্রত্যেকে স্বাগত জানাই আমরা সরাসরি ভিডিও প্রসঙ্গেই চলে যাই যেহেতু আমরা ফিজিক্যাল এক্সারসনেস কথা বলছি তো ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে পাঁচটা ফিজিক্যাল এক্সারসাইজ আমি ক কমন পাঁচটা ফিজিক্যাল এক্সারসাইজ আপনাদেরকে নিয়ে কথা বলবো এবং সেই ফিজিক্যাল এক্সারসাইজগুলো আপনার যে বিসঙ্গ রয়েছে সেটা কিন্তু অনেকটা শক্তিশালী করবে প্রথমে আমরা তো ঘৌ সাপ দিই গুসপটা তো আমরা দিই পাশাপাশি আপনার স্ক্রিনে ছবিগুলো দেখবেন ছবিগুলো দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবেন গুসপটা আমরা যেভাবে দিই ঠিক সেমভাবেই আপনার গুসআপটা দেওয়ার সময় নিচে পড়ে যায় এবং সেটা কিন্তু আমরা যেটা করবো সেটা হলো বাঁকা হয়ে উপরের দিকে যাব ছবিগুলো দেখে ক্লিয়ার হয়ে যাবেন প্রথম যে ফিজিক্যাল এক্সারসাইজ এবং দ্বিতীয় যে ফিজিক্যাল এক্সারসাইজ সেটা হলো যে কোমর একটা রাবার দিয়ে একটা দেয়ালে অথবা কেউ আপনাকে পিছন দিকে টান দিয়ে ধরে রাখবে আপনি সামনের দিকে টান দিয়ে উঠ নিচে উঠবেন নিচে বসবেন এবং উপরের দিকে উঠবেন এভাবে আপনাকে করতে হবে সো এটা যদি রাবার হয় সবচেয়ে ভালো কারণ অনেক সময় রশিদ দিলে হয় কোমরে ব্যথা পেতে পারেন অবশ্যই রাবার হলে সবচেয়ে ভালো হয় তৃতীয় যে ফিজিক্যাল এক্সারসাইজটা রয়েছে সেটা হলো যে আপনার উপর হয়ে শুইবেন এবং সেটা হলো আপনার দুইটা পা এবং দুইটা হাত মেজে থাকবে মাটিতে থাকবে এবং আপনাকে কি করতে হবে কবরটা উপরে তুলবেন একবার এবং নিচে নামাবেন একবার উপরে তুলবেন এবং নিচে নামাবেন সেটা আপনারা স্ক্রিনে ভিডিওর মাঝে দেখতে পারেন চৈত্র যে ফিজিক্যাল এক্সারসাইজটা রয়েছে সেটা হলো যে আপনাকে একটা বল নিতে হবে বলটা এইভাবে রাখবেন রাখার পর আপনাকে একবার উঠতে হবে এবং বসতে হবে একবার উঠতে হবে এবং বসতে হবে এবং পঞ্চম যে ফিজিক্যাল এক্সারসাইজটা রয়েছে সেটা হলো যে আপনার দুই হাঁটুতে দুই হাঁটুতে যে রাবার হচ্ছে শক্ত রাবার দিয়ে আপনাকে টাইট করে রাখতে হবে রাখার পর আপনি শুয়ে পড়বে শোয়ার পর এই হাঁটু দুটো একবার খুলবেন একবার লাগাবেন একবার খুলবেন একবার লাগাবেন এই যে ফার্স্টটা ফিজিক্যাল আপনাকে দেখালাম সেটা কয়বার করতে হবে প্রত্যেকটায় আপনাকে পনেরো থেকে বিশ বার করতে হবে এবং সেটা করার জন্য পাঁচটা ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য আপনাকে দুই দাপে করতে পারেন যদি এক ধাপে করতে পারেন তাহলে ভালো আর যদি এক ধাপে না করতে পারেন তাহলে দুই ধাপে করে নিতে পারেন প্রথমত আপনাকে মনে হচ্ছে যে একেবারে করতে পারবে না কারণ একটু সময় লাগতে পারে এক দেড় ঘন্টা সময় লাগবে নতুন নতুন আপনি করছেন সেহেতু আমি বলবো যে দুই ধাপে করবেন এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই যে ফিজিক্যাল এক্সারসাইজটা করলাম সেগুলো আমাদের কীভাবে বিসঙ্গটাকে শক্তিশালী এবং স্ট্রং করবে যেটা হলো যে লোয়ার সাইডে মেল রিপ্রোডাকটিভ সিস্টেমকে আপনাকে স্ট্রং করবে সেখানে মাসলগুলোকে অ্যাক্টিভ করবে সহজ করবে সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়গটাকে শক্তিশালী এবং মজবুত হবে এবং স্ট্রং থাকবে তো এইভাবে কিন্তু আপনি যদি প্রত্যেক দিন করতে পারেন সবচেয়ে ভালো তবে আমি বলবো সপ্তাহে কমপক্ষে আপনাকে তিনবার করতে হবে এবং এই যে ফার্স্টটা ফিজিক্যাল এক্সারসাইজ দেখলাম ফার্স্টটা ফিজিক্যাল এক্সারসাইজই আপনাকে নিয়মিত করে যেতে হবে আপনি যদি এইভাবে এক মাস করেন তাহলে আশা করি আপনার যে সমস্যা থাকে সকল সমস্যা একেবারে খাটিয়ে উঠতে পারবেন সেটা একেবারে প্রমাণিত এবং পরীক্ষিত তবে কখনো কোনো ভেজাল ওষুধকে থেকে কিনে ওষুধকে আপনার কখনোই কাজগুলো করতে পারবেন না দীর্ঘদিন স্মোকিং করেছেন অ্যালকোহল নিয়েছেন মৈতন করেছেন এছাড়াও দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা আপনার মধ্যে রয়েছে করে সাইজটা ছোট রয়েছে সেটা স্ট্রং করতে চান তাহলে কিন্তু আপনি ফিজিক্যাল এক্সারসাইজটা পাঁচটা ফিজিক্যাল এক্সারসাইজ নিয়মিত করেছেন তাহলে আশা করি যে আপনার সমস্যাটা রয়েছে একেবারে খাটিয়ে উঠতে পারবেন তবে আপনাকে কন্টিনিউ এক মাসই করে যেতে হবে বেশি করেন কখনই কোনো সমস্যা নেই তবে এক মাসের আগে আশা করি না এখান থেকে রেজাল্ট পাবেন সোই ছিল মোটামুটি ভিডিও যাদের এই সমস্যাগুলো রয়েছে তাহলে আশা করি তারা অবশ্যই কন্টিনিউ করবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরিবেশে একটা অনুরোধ থাকবে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ